বানাই স্ট্রাকচারগুলোকে, বাট কম্পালসারি নয়। আমি সেম এফ এর এফ নিয়ে একটা লেন্সের সাইজ ছোট করতে পারি, আবার একটা লেন্সের সাইজ বড়ও করতে পারি। তাই থার্ড পয়েন্ট দেখে মনে হচ্ছে যেন হবে, যখন তুমি মাইক্রোস্কোপ টেলিস্কোপ পড়বে তখন আমি ওই কথাটাই বলবো যে লেন্স, যেহেতু লেন্সের সাইজ দেখো বড়, তাই এফ বড় দেখবে, আমি এই কথাটা বলবো। এটা কিন্তু মাইক্রোস্কোপ টেলিস্কোপে আমরা সেইভাবে বানাই, ওটা আমি ধরে নিই আমরা ওটা, বাট এটা কম্পালসারি নয়। বোঝাতে পেরেছি আমি থার্ড পয়েন্টের গুরুত্ব? মাইক্রোস্কোপ টেলিস্কোপ চ্যাপ্টারে আমরা ওটা ধরে নেব যে হ্যাঁ ওটা বাড়লে এটা বাড়ে, বাট এটা কম্পালসারি নয়। নেক্সট ফোর্থ পয়েন্ট, আচ্ছা ফোর্থ পয়েন্ট ভাবো। আচ্ছা বাবা, লাইট আসছে, তার যদি ব্ল্যাক পোর্শন, নিচের পোর্শনটা ব্ল্যাক পেপার দিয়ে ঢেকে দিই, তাহলে তার, তোমার কমন সেন্স কি বলে, তাহলে তার কি কমবে, ইমেজের কি কমবে? তুমি বালতি নিয়ে ওই জল ভরছো, বৃষ্টি পড়ছে যখন, বালতির হাফ ঢেকে দিলে, তাহলে বৃষ্টি একদম ইন্টেন্সিটি কমে যাবে। মানে বুঝতে পারছো সিআরডি কে কিভাবে গুলিয়েছে? কিরে, তাহলে এরিয়া থোড়াই কমবে, বোঝা যায়নি? ছবির দিকে তাকাও না, ছবির দিকে তাকাও না। ধরো আমি এই পোর্শনটা ঢেকে দিলাম, ধরো আমি এই পোর্শনটা ঢেকে দিলাম, এই পোর্শনটা, তাহলে এই লাইটটা এলো না, কিন্তু এই লাইটটাও তো এখানে মিট করবে, তার আটটা তো আরই থাকবে, কি রে? কিন্তু আগে দুটো লাইট আসছিল, তিনটে লাইট আসছিল, এখন দুটো আসবে, তার মানে কি কমবে? ইন্টেন্সিটি কমবে। কিন্তু এখানে তো বলেছে এরিয়া উইল বিকাম হাফ, তো একটু কনফিউজ করে মিশিয়ে দিয়েছে, পুরো জায়গাটাকে হসপস করে দিয়েছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। চলো নেক্সট যে পার্টটা আমরা করছি, এই কনসেপ্টটা এসেছিল, আমরা কনসেপ্ট বলবো আর অঙ্ক বলবো না, কারণ অঙ্কের কিছু বলার নেই আমার। এই কনসেপ্টটা এসেছিল নিট 2003 তে। আচ্ছা কি কনসেপ্ট? আচ্ছা তার আগে আরেকটা কথা একটু বলে দিই, ওটা বলেছি অলরেডি, তবু আরেকটু বলবো, ওটা জানো তোমরা, কিন্তু ওই জায়গাটা আমার বলতে ভুলে গেছি, আমার মনে পড়লো এখন। আচ্ছা বাবা বলো, এর ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কি হবে? 1/f = 1/f1 + 1/f2, এই নিয়ে প্রচুর অঙ্ক আমরা করলাম, যত ধরনের কম্বিনেশন হয়, বলো ক্লিয়ার কিনা? আচ্ছা আরেকটা বলবো, এই ফর্মুলাটা কখন খাটবে না? যদি লেন্স দুটো কন্টাক্টে না থাকে, একদম লেন্স গুলো কন্টাক্টে না থাকে, যা করেছি সব কন্টাক্টে ছিল তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা পরের দিন টপিকটাকে ফেলবো, যে কন্টাক্টে না থাকলে কি হয়, তার পরের দিন আমরা এই টপিকটাতে কাজ করব। আর আরেকটা জিনিস, আচ্ছা আমরা এই ফর্মুলাটা তো তোমাকে আগে আলাদা করে পড়ালাম, 1/f ইন মিটার, ইন মিটারের গুরুত্ব একটা অঙ্কে আমি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম মনে হয়, যদিও পাওয়ার বার করতে দেয়নি, বাট তুমি পরিষ্কার দেখতে পেয়েছিলে সব সেন্টিমিটারে ছিল, তো গুরুত্বটা বুঝতে পেরেছো আশা করি। আমি আর মিটারটা তাই লিখছি না, যদি আমি এটাকে ভাবি তাহলে 1/f হচ্ছে পাওয়ার ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট করে দাও, বুঝতে সুবিধা হবে, ইকুইভ্যালেন্ট পাওয়ার হবে P1 + P2। কি রে, বুঝলি কিনা বল? হ্যাঁ এটা কার মতো দেখতে লাগছে রে, কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে বল, রেজিস্ট্যান্সের প্যারালালের ফর্মুলা না? আর এটা কার মতো? রেজিস্ট্যান্সের ওই সিরিজের ফর্মুলা, ক্যাপাসিটর ভাবলে আবার উল্টো নাকি? ক্লিয়ার? এইভাবে মনে রাখি লোকে। কিন্তু আবার এক কথা, কখন খাটবে না? যদি কন্টাক্টে না থাকে, মানে এরকম হলে খাটবে না, তাই না?
নিশ্চয় এর জন্য কোনো আলাদা লজিক হবে না এর জন্য লজিক একটাই এটার জন্য বার করো এর জন্য যেটা ইমেজ হবে সেটা এর অবজেক্ট হবে হ্যাঁ শেখানো হয়ে গেছিল তো আমার ওটাই নতুন কিছু শেখানো নেই এটা নতুন ছিল বলে আমি এটা আগে শেখালাম পরের দিন একবার এই পুরোটা সলভ করে দিয়ে করে দেব যাই হোক যে কোশ্চেনটা এসেছিল যে কনসেপ্টটা এখান থেকে দিয়েছিল আশা করব সবাই বুঝতে পারবে দেখো কত সুন্দর জিনিস দেখো সবাই কত সুন্দর জিনিস আচ্ছা এই একটা লেন্স আছে বুঝতে পারলে বলল লেন্সটাকে ভার্টিক্যালি এখান দিয়ে কেটে দাও ভার্টিক্যালি আচ্ছা এই লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে এফ এই লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে এফ টোটালটা ফোকাল লেন্থ হচ্ছে এফ এবার বললো এটাকে ভার্টিক্যালি কেটে দাও তাহলে যে ছবিটা বেরোবে সেটা এটা বলো এদের ফোকাল লেন্থ কত হবে তাড়াতাড়ি এতক্ষণ লাগে না হ্যাঁ না না উল্টো হলো টু এফ দেখে না দেখে না আচ্ছা জানি না আমি এদের ফোকাল লেন্থ এটা তো শিওর এদের ফোকাল লেন্থ এফ ড্যাশ এটার ফোকাল লেন্থ তো এফ ড্যাশই হবে এই দুটো জয়েন করলে এটা হয় তাহলে আমি বলতে পারি 1 বাই এফ ড্যাশ প্লাস 1 বাই এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই এফ কি রে 2 বাই এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই এফ তাহলে এফ ড্যাশ হবে 2f তাহলে এটা 2f এটাও 2f মনে রাখো এগুলো এগুলো কুইকলি অঙ্ক নামাবো বোঝাতে পেরেছি বলো পাওয়ার কি হবে তাড়াতাড়ি বলো এটার পাওয়ার ধরো p এটার পাওয়ার p বলে এর পাওয়ার কি হবে p বাই টু p বাই টু কি রে আরে বললাম না এক্ষুনি রেসিপ্রোকাই প্যারালালের ফর্মুলা রেজিস্টেন্সের আর রেজিস্টেন্সের সিরিজের ফর্মুলা ধরতে পেরেছি তাহলে এরকম যখনই অঙ্ক দেবে সাথে সাথে ঠিক মারবি অঙ্ক করারই দরকার নেই থোড়া এসব করবি নাকি ও দেখেই বুঝে গেলি আচ্ছা এবার বলো তো এটা হলে কি হবে এই লেন্স আছে এর ফোকাল লেন্থ এফ সেম এটাকে এবার এইভাবে কেটে দিলাম এইভাবে হরাইজন্টালি কাটলাম তাহলে যেটা দাঁড়াবে সেটা এরকম বলো এদের ফোকাল লেন্থ কি হবে অ্যান্সার ফোকাল লেন্থে কোনো চেঞ্জ হবে না ফোকাল লেন্থ সেম থাকবে এফ এফ থাকবে কেন ফিল করো আচ্ছা ছিল এরকম মাঝখান দিয়ে কাটা মানে একটা সারফেস প্লেন হয়ে গেল আর আমরা জানি ফোকাল লেন্থ রেডিয়াস অফ কার্ভেচারের উপর ডিপেন্ড করে আর মিউ এর উপর ডিপেন্ড করে মিউ তো সেমই আছে এটাতে যা মিউ ছিল এখানেও তাই মিউ থাকবে কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার আলাদা হয়ে গেল এটাতে দেখো রেডিয়াস অফ কার্ভেচার সেম আছে মিউ ও সেম আছে কিন্তু মাঝখান দিয়ে কেটেছো তাই ফোকাল লেন্থের কোনো চেঞ্জ হবে না হরাইজন্টালি কাটলে ভার্টিক্যালি কাটলে এই হয় করে দেখিয়েছি আচ্ছা হরাইজন্টালি কাটলে কি চেঞ্জ হবে এক্ষুনি শেখালাম কি চেঞ্জ হবে আগের অঙ্কের লাস্ট পয়েন্ট কি চেঞ্জ হবে বলো ইন্টেন্সিটি হরাইজন্টালি যদি কেটে দিই তাহলে ওইটুকুনি পোর্শনের মধ্যে দিয়ে ইন্টেন্সিটি বেশি যাবে না কম যাবে কম যাবে একদম তাহলে কমপ্লিট হয়ে গেল ইন্টেন্সিটি চেঞ্জ হবে ক্লিয়ার সবার এত অব্দি দ্যাটস অল আজকের ক্লাস এত অব্দি থাকলো পরের দিন আমরা শুরু করব যেটা বললাম কম্বিনেশন অফ লেন্স সবকিছুর কম্বিনেশন করব এটা দিয়ে করব এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকবে সব যত কম্বিনেশন হয় সব করব পরের দিন কম্বিনেশন আর গ্যাপে থাকলে কি হবে আজকে এত অবধি থাকলো